নমস্কার রেসপেক্ট স্বামী বলভাবন্দ্রাজী মহারাজ অফ দিস রেসপেক্টেড স্বামী আত্মপ্রিয়ানন্দী মহারাজ জাস্টিস অরুণাবু বরুয়া ফাদার জী জে স্বামী Brahma Sanandaji Maharaj, Maharaja and Samijis in this gathering, those who are present here, my profound respect to all of them, dear dignitaries, brothers and sisters. Really, I am happy to be here in this 175th birth anniversary of bhagavan ramkrishna deva this parliament of religion is really highly valuable to me sometimes i have invite i have been invited to join in the parliament of chicago also but this Parliament of religion, it has some other great importance because it is in my area, in my land. I am interested to give some indications, some discussions about the ideals of Islam. We know there are many misunderstandings.

can religion unite us if so how we can unite together how we can be united because there are many differences what are these differences but the, if we we'll analyze all these in anatomical way then we can find

হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধিস্ট চান্ডাল ইট অ্যান্ড এভরি পিপল ইভেন দ্য ট্রাইবাল পিপল ক্যান ইউনাইটেড লি সি ইট অ্যান্ড এনজয় ইট দ্য আর মিনি কমন পিপল সার্ভিয়ার যদি ধর্ম আমাদেরকে একত্রিত করতে না পারে তার চেয়ে আমার মনে হয় ফুটবল খেলা দেখা কিংবা ক্রিকেট ম্যাচ দেখা অনেক ভালো যেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সেই ধর্মকে সেই খেলাটিকে এনজয় করতে পারে কিন্তু বড় দুঃখের বিষয় আমরা যদি দেখি যে চার্চ ইজ অনলি ফর দ্য খ্রিশ্চান মস্ক ইজ অনলি ফর দ্য মুসলিমস মন্দির ইজ অনলি ফর দ্য হিন্দুজ দেন হাউ দ ইউনাইটে হাউ উই ক্যান ইউনাইট আওয়ার সেলস যদি এইটাই হয় তাহলে কি আমরা একত্রিত হতে পারি কেমন করে তাহলে আমরা ধর্মকে এইটাকে ধর্ম বলবো যে ধর্ম এক সম্প্রদায় থেকে আর এক সম্প্রদায়কে আমাদের আলাদা করে দেয় সেটা কি ধর্ম হতে পারে আমরা ইফ উই উইল অ্যানালাইজ থ্রু দি ডিপার অ্যাবিসিস অফ দ্য রিলিজিয়ান উই উইল অ্যাপ্রিহেন্ড দ্য রিয়াল ট্রুথ অফ রিলিজিয়ান রিয়াল মেসেজ এন্ড আইডিয়ালস অফ ইসলাম আর আইডিয়ালস অফ রিলিজিয়ান হিন্দুইজম আইডিয়ালস অ খ্রিস্টানিটি তে কোনো ধর্মই পৃথিবীতে নেই যা মানুষকে আলাদা করে দেয় ইন ইসলামিক আউটলুক দ্যার আর নাইদার ডিফারেন্ট রিলিজিয়ানস ইন দ্য ওয়ার্ল্ড প্রপাগেটার্স আর ডিফারেন্ট বাট রিলিজিয়ান ইজ সেম অনেক যে সমস্ত মহাপুরুষগণ এসছেন প্রফেটগণ এসছেন তারা প্রচার করেছেন প্রচারক আলাদা কিন্তু ইসলামের মতে ধর্ম একটি যে ধর্ম হিন্দুইজমে সনাতন বলা হয় তাকে ইসলামে বলা হয় হাউ ইউল ফর্ম ইউর ফিউচার লাইফ বিকজ ইউর ডেথ ইজ নট দা ডিস্ট্রাকশন অফ লাইফ ইট ইজ দ্য ডেস্ট্রাকশন অফ দ্য বডি হিন্দুইজমও বলে খ্রিস্টান বলে ইসলাম বলে তাহলে ডেথ ইজ দ্য ডেস্ট্রাকশন অফ বডি সোল ইজ ইনডিস্ট্রাকটেবল ইমিউটেবল দেয়ার ফোর যদি তাই হয়ে থাকে তাহলে মৃত্যুতে দেহ

আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু প্রকাশ্য এবং গোপনীয় ইউ উইল হ্যাভ টু প্রডিউস অ্যাকাউন্ট তুমি আমি যা পারফর্ম করব সমস্ত ওয়াল আর রেজিস্টার্ড ইন দা ওয়ার্ল্ড আজকে ইমেলের যুগে ইন্টারনেটের যুগে দেখিয়ে দিচ্ছে আপনি আমি যা কাজ করি না কেন সবকিছু আকাশে ভাসছে হেভেনে ভাসছে সুতরাং আপনি আমি যা করি তার এই জন্য আমাদের প্রত্যেককে তার জবাবদিহি করতে হবে লিল্লাহ মাফি সামাওয়াত ওয়া মা আসমান থেকে জমিন পর্যন্ত যা কিছু প্রকাশ্য এবং গোপনীয় ইউ হাসিবকুম তোমাকে হিসাব দিতে হবে বিল্লাহ কার কাছে আল্লাহর কাছে দ্য হাইয়েস্ট রিয়ালিটি অফ দ্য ওয়ার্ল্ড বিহিল্লাহ লিল্লাহ মাফি সামাওয়াত ওয়া মা ফিল আরদ আইন্তুবদু মা ফি আও তুখফি ইউ হাসিবকুম বিল্লাহ ভাইয়া ফিরুল মাইয়া সাও তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারি কারণ নাস ও ডু মাইঞ্জার সাউ তিনি যদি ইচ্ছা করেন আমাদেরকে শাস্তি দিতে পারেন অল্লাহ ভাইলাকুল্লি সা ইয়ান কাদের গড আল্লাহ ইজ দম নিশা ইনটেন্টিটি সুতরাং সমস্ত মানুষ যারা রয়েছে পৃথিবীতে কোরান এটাই বলছে যে ইউ শুড ফলো ইউর দিন রিলিজিয়ান ইট ইজ দ্য ওয়ে অফ লাইন কেননা বিজ্ঞানের যুগে আমরা অবস্থিত আমরা যেখানে we are living in the ultra modern world scientific world আমরা বিজ্ঞান আমাদের শিক্ষা দিয়েছে কেমন করে আকাশে চলতে হয় এরোপ্লেন সৃষ্টি করেছে রকেট সৃষ্টি করেছে স্পুটনিক সৃষ্টি করেছে বিজ্ঞান আমাদের শিক্ষা দিয়েছে কেমন করে জলে চলতে হয় জাহাজ বড় বড় জাহাজ তৈরি করেছে নৌকা নৌকা তৈরি করে শিক্ষা দিয়েছে কিন্তু বড়ই দুঃখের বিষয় বিজ্ঞান এখনো পর্যন্ত রিমোট কন্ট্রোল তৈরি করতে পারেনি যার দ্বারা সারা পৃথিবীর মানুষকে সমাজকে যারা কিভাবে চলবে এখনো পর্যন্ত সমাজে কিভাবে চলবে নিয়ন্ত্রণ করতে পারে না এখন ইনভেন্ট করতে পারে নি কোনো রিমোট কন্ট্রোল নেই ফর হুইচ দে ক্যান কন্ট্রোল দ্য মাইন্ড অফ দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড এমন কোনো রিমোট তৈরি করতে পারেনি যার দ্বারা মানুষের মনকে নিয়ন্ত্রিত করা যায় देयरफॉर রিলিজিয়ন ইজ দ্য লাস্ট ഹോ ইসলাম সেই কথাই বলছে রিলিজিয়ন অনেকে বলছে ইসলাম যেন আইসোলেট করে দেয় ইসলামকে যদি আমরা যদি দেখি মুসলিমরা বেশিরভাগ বলে থাকেন অর্থোডক্স মুসলিমরা যে আমাদের ধর্ম তাদের থেকে আলাদা হয়ে থাকে কোরআনে কথা বলে না লাকুম দিন একুম অলিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে কোরআন পরিষ্কার ক্লিয়ারলি বলে দিচ্ছে লা লাফিদ্দিন ধর্মের ক্ষেত্রে কোনো জবরদস্তি জোর জবরদস্তি কখনোই করবে না এবং ধর্ম ইট ইজ ইটার্নাল প্রিন্সিপুল যেটা হিন্দুজুমে সনাতন হইল সেইটাই ইসলামে এসে দিন হয়েছে সুতরাং আরবিতে সেটাকে দিন বলা যায় আরবিতে আমি মামুন বললাম আপনি বাংলাতে জল বললেন কিংবা আমি পানি বললাম যদি আরব দেশের পার্সিয়ান দেশে থাকি আপ বলল কেউ ওয়াটার বলল চেকাসল ভেকিয়াতে বোদা বলল ইট ইজ দা রিয়ালিটি সেম রিয়ালিটি যেটা যা কৃষ্ণা নিবাদন ইট উইল কোয়েঞ্জ দ্য থার্স্ট অফ দ্য থার্স্ট পিপুল সে আমি যদি হিন্দু হই মুসলমান হই খ্রিস্টান হই জৈন হন তাহলে কেউ জল কিন্তু আমাদের কোনো ডিসক্রিমিনেশন করে না যদি হয় তার নিবারণ করবে সে চন্ডাল হলেও করবে সে হিন্দু হলেও করবে মুসলমান হলেও করবে সূর্য তার কিরণ দিতে কোনো বাজবিচার করে না চন্দ্র তার কিরণ দিয়ে আলোক দিতে কোনো বাজ বিচার করে না ধনের ঘরেও পড়ে আবার কৃষকের ঘরেও তার আলো এসে পৌঁছায় তাহলে হিউম্যান গড তিনি যদি হন রিয়ালিটি হাইস্ট রিয়ালিটি

आ जाए एक दीगरन व्हाट द पार्ट ऑफ वन अनादर खैब्या फ्रानिश गौहरान योर रिलेशनशिप जस्ट लाइक द रिलेशनशिप ऑफ द डिफरेंट फ्लावर्स ऑफ द सेम गार्लैंड चुआ जाए दर्द आवर रोज़ेकर, इफ एनी पार्ट ऑफ योर बॉडी अफ्लिक्टेड इन द डेली लाइफ दिगर आजूहा न मंद करार द ऑफ योर बॉडी नेवर कैन रिमेन साइलेंट কেন যদি আমার কোন আঙ্গুলি আঙ্গুল যদি ভেঙে যায় তাহলে পাশের আঙ্গুলে তার ব্যথা পাবে হে আদমের বংশধর তুমি যদি মানুষ হও তাহলে আর ভাই কষ্টে আছে তুমি কি করে হাসতে পারো তুমি তো হাসতে পারো না এক্ষেত্রে সুতরাং ইসলাম এই কথায় শিক্ষা দিচ্ছে রিলিজিয়ান ইজ নট ফর পার্টিকুলার কমিউনিটি ক্লিয়ারলি ইসলাম স্টেটস ইন দা হোলি কোরআন ইই হন নাস আবদু রাব্যাকুম আল্লাজি খলা আকুম মিনকাবল একুম লা আল্লাকুম তাত্তাকুন। কোরানে তিনটি শব্দ ব্যবহার করেছে সারা বিশ্বের মানুষের জন্য। ফরা হল ম্যানকাইন, ইই হহান নাস নাস মানে হিউম্যান বিং ম্যানকাইন। ইনসান মানে ম্যানকাইন্ড সমস্ত মানুষকে বলা হচ্ছে। বাসার মানে সমস্ত মানুষকে বলা হচ্ছে। কোরানে বলে দিচ্ছে আমি সুরা বাকারা থেকে বলছি। যদি এটা মুসলমানদের জন্য হতো তাহলে না হয়ে মুসলিম কিন্তু সেটা হয়নি ভনাস হে মনুষ্য সম্প্রদায় আবধু তোমরা উপাসনা করো প্রার্থনা করো মে রাব তোমাদের প্রভুর আল্লাজি যার জন্যই মিন কবলাকুম খালাকাকুম মিন কবলাকুম লাআল্লাকুম তাতাকুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাতাকুন সো দ্যাট ইউ ক্যান বি পায়াস যাতে তোমরা নিস্তাবান হয়ে যেতে পারো কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য নয় কোরআন পরিষ্কার বলে দিচ্ছে কোরআন আর এক জায়গাও বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরা জাতুল ইননাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা নিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ কুনতুম খায়রা উম্মাতিন ইউ আর দা রিয়াল ইউ আর দা তোমরাই হচ্ছে সবথেকে উত্তম ব্যক্তি উত্তম সম্প্রদায় যারা কুনতুম খায়রা উম্মাতিন উখরা জাতুল ইননাস মানুষের মধ্যে এখানে মুসলমানদের মধ্যে বলা হয়নি কুনতুম খায়রা উম্মাতিন উখরাজাতুল লিন্নাস এখানে উনা শব্দ ব্যবহার করা হচ্ছে তোমরা শ্রেষ্ঠ সম্প্রদায় মানুষের মধ্যে তা মারুনা বিল মারুফে যারা ভালো কাজের আদেশ দেয় অর্থাৎ হাউনা আনিল আর খারাপ কাজ থেকে বিরত থাকে ওয়া তুমিনুনা বিল্লাহ আর রিয়েল হাইয়েস্ট রিয়ালিটি তারা গড হিসেবে মান্য করে তারাই শ্রেষ্ঠ ব্যক্তি কুরআনের অন্য জায়গায়ও বলছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি কুসর ইল্লাল্লাজিনা আমানু ওয়া আমালুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর

ও আইম এ লুস যারা ভালো কাজ করে অত ও শাহবিল হাককে যারা হক ট্রুথের ওপরে ফার্ম থাকে অত ওসাহবিল সাবরে আর যারা ধৈর্য ধারণ শীল সবুর করে কোথাও বিশেষ সম্প্রদায়ের জন্য বলেনি আমার মনে হয় গিটার বাণী যদি বলে হিন্দুদের জন্য আমার মনে হয় ঠিক হবে না বেদের বাণী যদি বলে হিন্দুদের জন্য আমার মনে হয় ঠিক হবে না

প্রথম যিনি মানুষ জগতের তিনি হচ্ছেন আদম তিনি হচ্ছেন প্রথম প্রফেট ইসলাম পরিষ্কার বলছে আমান্ত বিল্লাহ ও মালায়িকাতিহি ও কুতুবিহি এক আল্লাহর প্রতি তোমরা সকলে বিশ্বাস স্থাপন করো ও মালায়িকাতিহি তার দেবদূত মণ্ডলীর উপর ও কুতুবিহি সমস্ত রিভিল গ্রন্থ যা তোমার জানা আছে যা গ্রন্থ জানা নেই তা বেদ হতে পারে যা যে কেউ হতে পারে ওয়া রসুলহি সমস্ত প্রফেট তোমার প্রফেট তা রামও হতে পারে রহিমও হতে পারে সুতরাং এই মেসেজটাকে আমরা না শুনে এটা তোমার ধর্ম ওটা আমার ধর্ম এই ডিফারেন্স আমরা করে দিচ্ছি কিন্তু আমি রিয়ালি আই এম কোটিং ফ্রম দ্য কোরআন অ্যান্ড দিস ইজ দ্য ইসলামিক মেসেজ যে ইসলাম শিক্ষা দিচ্ছে ইসলাম যে এই ধর্ম সেই ধর্ম

সুতরাং ইট নট এ নিউ রিলিজিয়ান যদি বলা হয় ইসলাম আবির্ভাবের পূর্বে সত্য আবির্ভূত হলো তাহলে সত্যকে কখনোই ইটারনাল বলা যাবে না কেননা ইসলামের আগে তাহলে সত্য ছিল না তাহলে কি এইটাই বলতে হয় হযরত মুহাম্মদের আবির্ভাবের পূর্বে জগতে সত্য ছিল না ইম্পসিবল লজিক্যালি আমরা অ্যাকসেপ্ট করতে পারি না সত্য চিরন্তর নাইদার ইন স্পেস নর ইন টাইম যা দেশ এবং কালে থাকে না দেশ এবং কালে থাকে না সুতরাং তাই তো সনাতন হবে তাই তো চিরন্তন হবে তাই তো দিন হবে সেই জন্য বলা হয় একাদিম ইট সনাতন ধর্ম এটা আলাদা কিছু নয় ইসলাম এটা বলে আর ইসলাম কি দ্য বেসিক আইডিয়ালস অফ ইসলাম ইজ দ্য ইকুয়ালিটি জাস্টিস ওয়েল বিং অফ অল ইকুয়ালিটি কিরকম ইরানি আজমি পার্সি কিংবা খন্দেকার জুলা কলু চাষির চন্ডাল কিংবা চর্মকার যে যাহা হয় মানুষ কিনা ইহাই জানিতে চাই মানুষ যদি এ সময়ের বুকে আমি যে তোমার ভাই আর তো অন্য কিছু নয় যদি মানুষ এসো আমার বুকে তুমি এসো এবং আমার বুকে এসে তোমার হৃদয় বিনিময় করো কিন্তু বড় দুঃখের বিষয় যে ইকুয়ালিটির কথা বলেছে সেই ইকুয়ালিটিকে ইসলামিক পিপুলগণ দে তারাও পারেনি তারা এস্টাবলিশ করতে পারেনি সমাজে তাদের ভিতরেও ভাগাভাগি চলে এসছে মাঝাব চলে এসছে কমিউনিটি ভাগ চলে এসছে গোত্র চলে এসছে এটা ইসলামের প্রিন্সিপাল নয় সেই জন্য ইকুয়ালিটি সে বাদশাহ বিফোর পারফর্মিং দ্য নামাজ দ্যার ইজ দ্য প্রসিডিওর অফ ইসলাম দ্যাট ইউ উইল হ্যাভ টু ল্যান্ড দ্য আজান আজান আল্লাহ 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 সর্বশ্রেষ্ঠ এই যে বলে দিচ্ছে তারপরে বলছে হাইয়া আল্লাহ তোমরা এসো তোমাদের ওয়ার্শিপ করার জন্য প্রেয়ার করার জন্য হাইয়া আলাল ফালা এসো তোমরা নাজাত মুক্তি পাওয়ার জন্য নিষ্কৃতি পাওয়ার জন্য এই নিষ্কৃতি গড হ্যাভেন ফ্রিডম গ্রান্টেড ফ্রিডম টু অল হিউম্যান বিং

সুপার নলেজ সুপিরিয়ার নলেজ ইলহাম তার চেয়েও সুপেরিয়ার হাইয়েস্ট নলেজ সেটাকে ইসলামের মতে বলা হয় ও হি রিভিল ইট ইজ দ্য রেভিলিয়েশন ডিরেক্ট রেভিলেশন ডিরেক্ট কানেকশন অফ ডিভোটি অ্যান্ড ডিফিনিটি এইভাবে যে জ্ঞানকে পাওয়া যায় এবং সত্য সেই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যেই কোয়ালিটির কথা বলেছে নামাজ পারফর্ম করার জন্য যদি বাদশাহ হয় সুলতান হয় সেই কিং হোক আর বেগার হোক ভিখেরি যদি হয় নো ডিফারেন্স ইস দেয়ার যদি ভিখেরি আর বাদশার আগে এসে মসজিদে উপস্থিত হয় তাহলে বাদশার আগেই সে নামাজ সম্পাদন করবে ভিখেরি আর ভিখেরির পেছনে থাকবে বাদশাহ এই যে ইকুয়ালিটি ইকুয়ালিটি ডাজ নট মিন যে সমস্ত মানুষকে এক করে দেয়া ইকুয়ালিটি হলো ইকুয়াল ট্রিটমেন্ট ইসলামের আইনের ক্ষেত্রে সমস্ত মানুষ এক ইসলামের চোখে সমস্ত মানুষ এক এই যে ভালোবাসা এই যে ইকুয়ালিটি জাস্টিস যে তোমরা কখনোই জাস্টিস থেকে বিরত থাকবে না কোরআন বলছে যে তোমরা জাস্টিস থেকে বিরত থাকবে না যদি দেখো যে সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তা তোমার নিকট আত্মীয় মাতা পিতা কিংবা তোমার স্ত্রী পুত্রের বিরুদ্ধে যাচ্ছে তবুও তুমি জাস্টিস করবে তবুও তুমি সুবিচার করবে ইসলামের এই যে নীতি আজকে সুবিচার কথাই চলে গেছে আজকে রাজনীতির নাম নিয়ে কোথায় কি ঘটছে দিনের পর দিন সুতরাং আমাদের যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া সেখানে কোনো সুপিরিয়ার

এক্সটার্নাল পিস ইন্টার্নাল পিস এন্ড এক্সটার্নাল পিস আর একটা মিনিং যদি ইসলামের ধরা হয় তাহলে হবে আনকন্ডিশনাল সাবমিশন টু দা রিয়ালিটি যখন আমি সমস্ত কিছুকে রাধা যেমন কৃষ্ণের কাছে সমস্ত কিছুকে আনকন্ডিশনালি নিঃশর্ত ভাবে সমর্থন করেছিল সেই প্রেমিত তো আসল প্রেম যে প্রেমে কোনো খাদ থাকে না যা কিছু আমার আছে সবই তো ঈশ্বরের জন্য সবই তো তার চরণে আমরা ঢেলে দিতে পারি তবেই তো সেইটাই প্রকৃত ভালোবাসা ইসলাম সেই রকম ভালোবাসার কথা বলেছে যে সেই ভালোবাসায় কোনো ডিফারেন্স নেই যে ওই শুদ্ধ চৈতন্য নিয়ে আসবে শুদ্ধ চিত্ত নিয়ে আসবে এবং সেই জন্য বলছে আর থ্রি টাইপস অফ হিউম্যান সোল কি আছে নাফসাল আম্মারা যা হচ্ছে কার্নেল ডিজায়ার সোল অফ কার্নেল ডিজায়ার নাফসাল লাওয়ামা রেশনাল সোল এন্ড নাফসাল মুতমাইন্না যেটা হচ্ছে স্যাটিসফাইড সোল আল সেখানে বলছে হে সন্তুষ্ট চিত্তের আত্মা স্যাটিসফাইড সোল তুমি আমার কাছে ফিরে এসো সরল অন্তকরণে তুমিও সন্তুষ্ট হবে আমিও সন্তুষ্ট হব ঈশ্বর বলছেন সুতরাং এই যে ইসলামের এই যে কোনো ডিসক্রিমিনেশন নেই কালার কাস্ট ক্রিড সুপিরিয়ার ইনফিরিয়ার তাহলে কে বড় ইসলামের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে ইসলাম একটা হচ্ছে পায়াস ডিভোটি একটা নন পায়াস ডিভোটি আর নন পায়াস হিউম্যান বিং একটা হচ্ছে সৎ ব্যক্তি অসৎ ব্যক্তি সাদা কালোর ডিফারেন্স হতে পারে আমার ভাষাগত ডিফারেন্স হতে পারে আমার খাদ্যগত ডিফারেন্স হতে পারে শিক্ষাগত অর্থগত ডিফারেন্স হতে পারে কিন্তু আইজ অফ আমরা সবাই এক সেখানে কে যার যত বেশি পূর্ণতা আছে জাস্ট আমি শেষ করব এখানে যার যত বেশি পূর্ণতা আছে সেই সেখানে আসতে পারবে এবং সেইটাই এটা খেয়াল রাখতে হবে আমি এইটাই বলতে চাই মন্দিরে আর মসজিদে ভেদাভেদ কিছু নয় উভয় গৃহই ভক্তগণের উপাসনার ঠাই কুশের প্রতি কোষাকুষি কিংবা জপমালা ফুল ফুলচন্দন ধুবধনা আর চেরাগবাতি জ্বালা সবই তো সেই একই জনের পূজার উপাচার বিশ্বজুড়ে অর্চনা হয় ভিন্ন প্রথায় যার প্রথাটা অনেক ভিন্ন হতে পারে মানুষকে এক করার জন্য সমস্ত মানুষকে নিকট করার জন্য ইসলাম বারবার তাগিদ দিয়েছে কিন্তু আজকে আমরা ধর্মকে নিয়ে যে খেলায় মেতেছি যার ফলে ধর্ম আমাদের প্রয়োজনকে অনেক খারাপ দিকে নিয়ে যাচ্ছে আমি বসে বসে একটু লিখছিলাম শয়তানেরা দল বেঁধেছে মেতেছে আজ রক্ত খেলায় তরতাজা সব জুবার লাশ দেখছি কত দিনের বেলায় লুটছে তারা দিনে রাতে রক্ত নিয়ে খেলছে হোলি ভাঙছি কত কোষাগার ভরতে নিজের টাকার থলি মায়ের কোলের খোদা তুমি পাও না দেখতে চোখে কি তবে ঠুলি রক্তে যে রক্তে আজি রাঙা দেখো আমাদের এই মাতৃভূমি রক্তে আজি রাঙা দেখো আমাদের এই আমাদের এই মাতৃভূমি এখন যদি নাই দেখো দেখবে তবে কবে তুমি নমস্কার